বাবাই বাবাই তুমি তো রাগ করছো কেন বলো তো দাঁড়াও না তুমি ও মা তুমি বাবাইকে তো রাগ করতে বারণ করো না তুমি কেন এত রেগে যাচ্ছ একটু বলো রাগ করব না আমি এটা তুমি কি করলে এরপর পুতুল কোনোদিন তোমাকে মা বলে ডাকবে এতটা বোকামি তুমি করতে পারলে মেজদা একদম ঠিক কথা বলেছে বৌদি এই ভুলটা তুমি কি করে করলে এত বড় ভুল তুমি কেন করলে কেন বাকি মুনুতার মার কাছে গেছে তাতে কি ভুল আর ভুল বলে বলে এটা কত বড় ব্ল্যান্ডার তুমি এখন বুঝতে পারছো না সুধা আমি তোমাকে বোঝাতে পারছি না তুমি তো ভাবছো এটা ছোট ব্যাপার কোথায় গিয়ে দাঁড়াবে দেখবো ওই 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 লোকগুলো ভালো লোক নয় সুধা আমি তোকে বোঝাতে পারছি না তার মধ্যে বৌদি তুমি বলেছো ওই মহিলাকে বাড়িতে এনে রাখবে তোমার কি মনে হয় বড় বৌদি মা পিসি সবাই মেনে নেবে তো না না কেউ মানবে না মানা সম্ভবই নয় আরে এই পুরো ব্যাপারটা তো প্ল্যান করে করা প্রথমে ওরা বাড়ির সামনে এসে ঘাঁটি গাড়লো তারপর সুইসাইডের নাটক করলো বাস বৌদি গলে গেল আচ্ছা এক মিনিট আমাকে একটা কথা বলো তো আমরা তো হ্যান্ডেল করছিলাম ব্যাপারটা নিয়ে হ্যাঁ তুমি হঠাৎ করে ওখানে গিয়ে বাচ্চাটাকে তুলে দেবো বলে তুমি কেন করলে বলো তো মা তোমাকে তো কেউ বিশ্বাস করবে না গো কেউ বিশ্বাস করবে না বাপে বাপে তুমি মিথ্যে কথা বলছো আমি তো মরে গেছি মা আমি তো কেউ দেখতে পাবে না আমি তো ভূত হয়ে গেছি দাদা দাদা আমি একজনকে কথা দিয়েছি দাদা আমার আমাকে সেই কথাটা রাখতে হবে কে কে তোমাকে এই কাজ করতে বলেছে বলো আমি গো আমি বলেছি জানানা লোক অন্দর মে আনা চাহতা এখন তো তারা ভেতরে আসতে চাইবেই মেজদা কি করবি বল আসতে দাও ওদেরকে রামকিলান তুমি যাও তুমি গিয়ে ওদেরকে ভেতরে নিয়ে এসো জি আমি যে কথা দিয়েছি সে কথা তো আমাকে রাখতেই হবে রাখতেই হবে মিনাকি তুমি এসো আমার সঙ্গে চলো বৌদি কার কথা বলে গেল কাকে কথা দিয়েছে আমাকে গো আমাকে আমার কথা বললো মা এসো ভেতরে এসো এটা আমার ঘর পুতুল এখানেই থাকে কি গো মাসি তুমি খুশি তো আমার মা তো তোমাকে বনুকে কোলে নিতে দিল আমার মা খুব ভালো শোন আমা অনেকক্ষণ জেগে আছে ওকে একটু ঘুম পাড়িয়ে দি পারাও না ও বাবা গো এই সময় রং কাকুর মুন্নি দিদি এলো বাবাই তো রেগে যাচ্ছে কি করি এখন আমি তুই আমার ভাগ্নি রে আমি কি বলতো তোর মামু দেখবি এই রাখ তোর জন্য কিনে এনেছি এসব কি হচ্ছে এ বাড়িতে আমার মেয়ে ওদের কোলে কি করে গেল আর ওই ছোটটা ওকে খেলা দিয়ে ভোলাচ্ছে কি বলছো তুমি এসব ওরা আগের মতো নেই সত্যি তো বাবাই ওরা তো ভালো হয়ে গেছে তাহলে তুমি ওই খেলনাগুলোকে ভেঙে দিলে কেন ওইগুলো তো বনুর খেলনা ছিল
ওই 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 খেলাগুলো দিয়ে আমার মেয়ে খেলবে? ওগুলো দিয়ে আমার মেয়ে খেলবে? এইভাবে কেউ মানুষকে অপমান করে? ক্যা হুয়া, ক্যা হুয়া? উড়িয়ে বাবা, ইধারে তো সবাই আ গিয়া। হ্যাঁ বৌদি, ও বৌদি, বৌদি শোনো শোনো, এ দেখো দেখো দেখো, হাম ক্যা বলা থা? হ্যাঁ বাড়িতে সব চোর ছাজোর বাসা বাঁধেগা, দেখেছো? দেখো কেন ভেবেছে তুমি বুড়ে বেশি, ও তো রঙ কুদার চমন নেই। কি ব্যাপারটা কি? এই ভাই, এই তুমি আমাদের বাড়িতে আবার কোন সাহসে ঢুকেছো? হ্যাঁ তুই দাঁড়িয়ে আছিস কিছু? ও বাবা, আবার খেলনা, সব চুরি খেলনা। হ্যাঁ ওই চুরির খেলনাগুলো তুমি এখানে এসেছো? বাবু আমি চোর হতে পারি, কিন্তু বিশ্বাস করুন এগুলো আমার আমার ভাগ্নির জন্য আমি খেলনাগুলো কিনে এনেছিলাম, এগুলো একটাও চুরির মাল নয়। একটা কথা বলবে না, চুপ চুপ করুন তো, আপনাদের ভালো মানুষ আসতে হবে না। আরে ইন লোক কো ঘর মে কোন ঘুষনে দিয়া, ভাগাও ভাগাও আবি। আমার আমার সত্যি সারা শরীর কাঁপছে, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু মা, চুপ, আর একটাও কথা নয়, সব তোমার জন্য। মেজো খোকা, ওকে ঘরে নিয়ে যা, যা ওকে ঘরে নিয়ে যা। এই আমার মেয়ের সাথে কোনো রকম সম্পর্ক তোমরা রাখবে না। আমি জানতে চাই না কে তাকে জন্ম দিয়েছিল, কে তাকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। আমি শুধু এইটুকু জানি যে ও আমাদের আইনত দত্তক নেয়া মেয়ে। আর এই এই খেলাগুলো দিয়ে না একদম ওর মন ভোলানোর চেষ্টা করবে না, তার ফল কিন্তু খুব খারাপ হবে। বিনোকে ছাড়ু, ওকে ছাড়ুন, ছাড়ুন। কিন্তু সারা জীবন আপনারা এই বাড়িতে থাকবেন না। ও বাবাই, তুমি কেন এত রেগে যাচ্ছ? ওরা কি করেছে? নাও মেয়েকে ধরো, ওকে ধরো, উপরে চলো। আমি আমি মিনাকিকে কথা দিয়েছি, একটু বোঝার চেষ্টা করো। উপরে চলো, উপরে চলো। সোনাই, আমার সোনাই, দাদা দেখ আমার সোনাই। কুছ নেই দেখনে হোগা। আর সোনা, ওইসব সস্তার খেলনা আমাদের বাড়ির কাজের লোকেদের ছেলে মেয়েরাও নিয়ে নেই খেলতা, সামজা? নিকলো নিকলো ইয়াসে। বৌদি বৌদি, এই সমস্ত কিছু সুধা খেলিয়ে হুয়া। হ্যাঁ চলো, হাম দেখতা হ্যায় সুধা কে করতা হ্যায়, চলো। মেনু বোন আমার, চল চল। তুমি চলে যাচ্ছ মাসি, বোনও যে খুব কাঁদবে, তুমিও যে খুব কাঁদবে। তোর কপালটাই খারাপ রে মেনু, বাচ্চাটাকে পেয়েও হারালি, এখানে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হোস না বোন, তুই চল। না দাদা, না না, আমি কোথাও যাবো না, আমার সোনাই এখানে আছে, যতই লাথি যাটা খেতে হোক না কেন, আমি কোথাও যাবো না, কোথাও না। মিনু, মিনুজি, মিনুজি দাঁড়াও। আমি তোর খেলনাগুলোকে সব ঠিক করে দেবো, তোর বুদ্ধি দিদি আছে না, ও খেলনারা তোমরা আগের মতন হয়ে যাও তো, প্লিজ প্লিজ প্লিজ। এবার বাজ পড়ো তো, পুরো বিচির চুল তুমিও খাড়া হয়ে যাও তো, প্লিজ। তুই আছিস এখানে, থাকলে একটু মাকে জানান দে না রে। তুমি আমায় এইভাবে দেখো না গো। হাম আপকো দেখা, ফির ও মিনুকে দেখা, মাঝি বদল গা। আরে হাম তো আরো সাংঘাতিক জিনিস দেখা, হাম দেখা, আমার সামনে হাম হাম হ্যাঁ।